वेलकम बैक। আমরা এখানে 20 থেকে 25 মিনিট ক্লাস করার পরে আমাদের ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট ওই ক্লাসে চলে যাব। এখান থেকে সরাসরি ঠিক আছে স্যার। ওকে ফাইন। মিশুর রহমান স্যার ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। থ্যাংক ইউ স্যার। এটা কি ভিডিও প্রসেসিং? এটা কি আপনার উইন্ডো না? হ্যাঁ, আপনি কি মনে করছিলেন আপনার? হ্যাঁ, আমি ক্লোজ এক চাচ্ছি, ক্লোজ ইট আছে না আমার পরে। আমিও ক্লোজ করতেছি কিন্তু হয় না, আমিও ভাবছি আমার উইন্ডো। তো আনিস স্যার, আজকে আপনি জিরার উপরে ক্লাস দিবেন 15 মিনিট। ওকে ওকে ওকে, ওই যে ছোট যতটুকু আমি দেখছি এই পর্যন্ত, তারপর আপনি বাকিটা দিয়ে দেন। আমি ওই ছোটটুকু মনে করেন, আমরা গত ক্লাসে লগইন ফাংশনালিটি টেস্ট করছিলাম, ওই অরেঞ্জ এইচআরএম এর ওখানে একটা বাগ আছে, ওইটা আপনি জাস্ট আজকে ইয়ে করবেন জিরার মাধ্যমে। আমি হ্যাঁ লার্নারদের নিয়ে, ঠিক আছে? ওখান থেকে আমরা আমাদের ক্লাসে চলে যাবো। ওয়েলকাম ব্যাক রিকুল ইসলাম। এনি কোশ্চেন? আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি তা হলো এই পাইথন শেখার পরে, পাইথন হলো একটা পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেউ বলেন সি প্রোগ্রামিং দিয়ে শেখা শুরু করলে ভালো, কিন্তু আমি মনে করি পাইথন দিয়ে শেখা বেটার, কারণ হলো দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। এটা হলো সব থেকে প্রোগ্রামিং এর মধ্যে কঠিন ল্যাঙ্গুয়েজ, তবে এইটা শিখে ফেলতে পারলে পাইথন আসলে কিছু। ওকে, দেন আমরা এটা শেখার পরে যে কোনো একটা স্কিল সেট আমরা বিল্ড আপ করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা বেছে নিব যেটা ভালো লাগে। আমি যেহেতু দুইটাতে এক্সপার্ট, আমি দুইটা নিয়েই থাকব। এটা কিছুটা জানি, ডেটা সায়েন্স কিছুটা জানি, বাট মেশিন লার্নিং সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, সো এটা নিয়ে আমি কথাও বলি নাই। ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে নিবেন। এইটা আমরা ভেরিয়েবলস নিয়ে আলোচনা করেছি। ভেরিয়েবলস ইজ নাথিং বাট আ কন্টেইনার দ্যাট স্টোরস অর হোল্ডস ডেটা। ডেটা মানে তথ্য উপাত্ত। কম্পিউটার প্রোগ্রামিং টা কি? কম্পিউটার প্রোগ্রামিং ইজ আ সেট অফ ইনস্ট্রাকশনস ফর কম্পিউটার অন হাউ ইট উইল ওয়ার্ক। ওকে, আমরা হোয়াট ইজ পাইথন প্রোগ্রামিং এটা নিয়ে আলোচনা করছি। এটা হলো জেনারেল পারপাস প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাইট নাও, আসলে মোস্ট পপুলার রাইট নাও। পাইথন প্রোগ্রামিং হলো এখন নাম্বার ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর আগে জাভা স্ক্রিপ্ট ছিল। এটা মোস্ট সিকিউর্ড এবং এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সিনট্যাক্স নিয়ে আমরা কথা বলছি, সিনট্যাক্স হলো নাথিং বাট সেট অফ রুলস ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রুলস এটাকে আমরা গ্রামারও বলব। ভেরিয়েবলস হলো জাস্ট আ কন্টেইনার যেটা স্টোর করে, তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলছি এবং আমরা স্কোপ নিয়ে কথা বলছি, ঠিক আছে? এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যদি কোনো কোশ্চেন না থাকে আমি যাব ডেটা স্ট্রাকচারে। ওকে, পাইথনে ডেটা স্ট্রাকচার অনেক, বাট অনেক ডেটা স্ট্রাকচার ইউজ হয় না, ব্যবহার হয় না, ঠিক আছে? যা ব্যবহার হয় না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, যেগুলো ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ডেটা স্ট্রাকচার। এখন হোয়াট ইজ ডেটা? ডেটা মানে কি? ডেটা বলতে কি বুঝেন? আমি যদি প্রোগ্রামার হইতে গেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে গেলে, অথবা ডেটা সায়েন্টিস্ট হতে গেলে, ওয়েব ডেভেলপার হতে গেলে, অথবা
সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট হইতে গেলে প্রথমে যেটা শিখতে হবে, কিভাবে আমি যে জিনিসটা জানি না সেটা আমি সার্চ করতে পারি। জাস্ট গুগল খুলে আমি ডেটা দেখলাম, তাহলে আমি ডেটা সম্পর্কে আমি জানতে পারি, ওকে, হোয়াট ইজ ডেটা, এবং এইটার উচ্চারণটাও আমরা ডাটা, ঠিক আছে, ডেটা, ওকে, এটা হলো নাউন, ফ্যাক্টস, ফিগার, স্ট্যাটিস্টিক্স, ডিটেইলস, পার্টিকুলার, স্পেসিফিক, ফিচার্স, ডেটা হলো তথ্য উপাত্ত, ঠিক আছে, কোয়ান্টিটিস, ক্যারেক্টার, সিম্বলস ইত্যাদি ইত্যাদি সবগুলো ডেটা হতে পারে, রাইট? সো সব সময় যখনই আমার কোন কোশ্চেন থাকবে, আস্ক গুগল ফার্স্ট, প্রথমে গুগল কে জিজ্ঞেস করবেন। গুগলের 99.99% উত্তর আছে, কিছু ভুলও আছে, ঠিকও আছে, বেশিরভাগই সঠিক, ঠিক আছে, ওকে, ভুলও আছে, এই জন্য বলছি কারণ অনেকে অল্প কিছু জেনেও মাতব্বরি করে ওখানে দিয়ে দেয়, ঠিক আছে, এরকম সংখ্যাও তো অনেক নাকি, এই জন্য আমাকে সঠিকটা খুঁজে বের করার উপায় জানতে হবে। দেন আমি কি করব, ইউটিউবে যাব, যদি সেইটা সম্পর্কে আমি একটা ভিডিও দেখতে চাই, এই ক্ষেত্রে গিয়ে আমি ডেটা, আমি যে দেখছি অনেকগুলো আছে, রাইট, তারপর ডেটা স্ট্রাকচার কিসের, পাইথন, ডেটা স্ট্রাকচার ইন পাইথন, এই যে এখানে প্রচুর ভিডিও আছে, অলরাইট, সো প্রথমে আগে গুগলকে সবসময় জিজ্ঞেস করবো আমি যা জানবো না, দ্বিতীয়ত আমি ইউটিউবকে জিজ্ঞেস করব, তৃতীয়ত আমি যাদের সাথে আমি পড়াশোনা করি শিখি তাদেরকে জিজ্ঞেস করব, তৃতীয়ত, চতুর্থত হলো যিনি এই সাবজেক্টটা পড়ান, আমি হইলাম চার নাম্বার, ঠিক আছে, প্রথমে জিজ্ঞেস করবেন গুগলকে, দ্বিতীয় জিজ্ঞেস করবেন হলো ইউটিউবকে, তৃতীয় হলো যাদের সাথে শিখছি তাদেরকে, না পারলে তারপর আমাকে, আমার পর্যন্ত আসলে আশা লাগবে, ঠিক আছে, পরিষ্কার, শান্তা আপা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি, আমার তো আপনার পর্যন্ত যাইতে হবে, আমার তো আগে আপনার কাছ থেকে দাঁড়িয়ে সব সময়, হ্যাঁ আপনি সব সময় আগে আমাকে নক করবেন, আচ্ছা প্রথমে, ঠিক আছে, আপনার জন্য উল্টা, আগে চার নাম্বারটা আপনি করবেন, আচ্ছা, তারপর দুই নম্বরে হলো আনিশ ভাইকে করবেন, তিন নম্বর হলো রিনা আপাকে করবেন, আর ইয়েকে, হ্যাঁ হিমাকে, ঠিক আছে, আপনার জন্য অপশন বেশি, তারপর আপনি গুগল কে জিজ্ঞেস করবেন, তারপর আপনি ইউটিউব কে জিজ্ঞেস করবেন, ওকে, থ্যাংক ইউ, ভেরি ওয়েলকাম, আপনার জন্য ব্যতিক্রম, অল রাইট, এইবার ডেটা স্ট্রাকচার, আচ্ছা দেখেন তো এখানে কোনো কোশ্চেন আছে কিনা আপনার, কম্পিউটার প্রোগ্রামিং তে কি, কম্পিউটার সেট অফ ইনস্ট্রাকশন, জাস্ট ইনস্ট্রাকশন আর কিছু না, আর পাইথনটা হলো জেনারেল পারপাস কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মোস্ট পপুলার রাইট নাও, এখন নাম্বার ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নাম্বার ওয়ান, মোস্ট সিকিউর, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সিনট্যাক্স হলো রুলস অ্যান্ড গ্রামার্স, ভেরিয়েবলস হলো কন্টেইনার দ্যাট স্টোরস ডেটা, কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা দেখলাম, ভিডিওটা দেখে নেবেন যারা পরে আসছেন, দেন স্কোপ নিয়ে আমরা আলোচনা করছি, এখন আলোচনা করছি ডেটা, ডেটা হলো জাস্ট কি, ফ্যাক্টস, ইনফো, ঠিক আছে, আমার একটা কোশ্চেন আছে দাদা, শিওর, এই যে আপনার এইগুলা কি আপনি মানে সেভ করে আমাদের ভিডিও না, মানে আমি জাস্ট পেপার সেভ নিয়ে পড়ে দেখতেছি, ওরকম করা আছে সিস্টেম? হ্যাঁ আছে, এই যে যেটা আপনাকে এটা আমি পাঠিয়ে দিতে পারবো, অসুবিধা নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাধারণত কাউকে দেই না আমি, আমি বলি যে আগে ভিডিও দেখবেন, তারপর নোট নেবেন, দেন প্রেস করবেন,
আচ্ছা ঠিক আছে, আপনাকে দিব কিছুদিন, ঠিক আছে, তারপর লিখতে হবে। আমি একটু খাটাই ছাত্রছাত্রীদের, আমি একটু খাটাই বেশি, ঠিক আছে। ওকে ফাইন, ডেটা স্ট্রাকচার, আমরা এটাকে ডেটা স্ট্রাকচার না বলে আমরা বলবো ডেটা টাইপস ইন পাইথন, ঠিক আছে। প্রথমত এক ধরনের ডেটা আছে, সেটাকে আমরা বলি এসটিআর বা স্ট্রিংস, ঠিক আছে। তারপরে আরেক ধরনের ডেটা আছে, সেটাকে আমরা বলি নাম্বারস, ঠিক আছে। স্ট্রিং গুলো কিরকম হয়? স্ট্রিং গুলো হয় হলো টেক্সট, ঠিক আছে, যেমন বাংলাদেশ ABCD দিয়ে লেখা, ঠিক আছে। অথবা হতে পারে টেক্সট প্লাস নাম্বার, ঠিক আছে। এগুলোকে আমরা স্ট্রিং বলি, এবং এগুলোর এগুলোকে কি দিয়ে আটকাতে হয়? এগুলোকে কি বলে? দিয়ে। এইটাকে আমরা ওপেনিং কোড, এটাকে বলি ক্লোজিং কোড, ওপেনিং ক্লোজিং। নাম্বারস, নাম্বার একটা আছে ইন্টিজার, সংক্ষেপে বলি ইন্স, ঠিক আছে। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, যেমন 100, ঠিক আছে। তারপরে আরেক ধরনের নাম্বার আছে, সেটা হলো ফ্লোটস, ফ্লোটস বলি, এটাকে ফ্লোটিং ও বলি, ঠিক আছে, ফ্লোটস। এবং ফ্লোটটা হলো ডেসিমেল সংখ্যা, যেমন 10.5, ঠিক আছে। এই তারপরে এই নাম্বারকে আবার আমরা নিউমারিক ও বলি, কোন জায়গায় নিউমারিক বলবো। সো আরেক ধরনের ডেটা আছে, সেটা হলো আমরা এটাকে বলি সিকোয়েন্স টাইপ, কিন্তু এটা মনে না রাখলেও চলবে। সিকোয়েন্স টাইপের মধ্যে আছে হলো লিস্টস, তারপর আছে হলো টপল, তারপর আছে হলো রেঞ্জ। এখন রেঞ্জটা আমরা খুব একটা ব্যবহার করব না, সো ওটা না জানলে চলবে। তারপর আছে ম্যাপিং টাইপ, ম্যাপিং টাইপস এর মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলি ডিকশনারি, সংক্ষেপে বলে ডিক্ট। ডিকশনারি, ঠিক আছে, সেম, এটা আমরা বিস্তারিত দেখব একটু পরে। তারপরে আছে সেট টাইপ, হ্যালো সেট, তারপর আছে হলো বুলিয়ান টাইপ, এইটাকে বলি আমরা বুল। ঠিক আছে, মোটামুটি এইটুকু জানলে মানে পাইথনে যত ডেটা টাইপস আছে ডান। এইবার স্ট্রিং টাইপ আমরা এইবার কি করব, একটা কি করতে পারি, এইখান থেকে আমরা গিট ভার্জন কন্ট্রোল খুলতে পারি, গিট ব্যাশ, গিট লিখলে গিট ব্যাশ আসবে, এন্টার, দেন এটাকে এক্সপ্যান্ড করে নিতে পারি একটু, এটাকে বড় করব কিভাবে,
কন্ট্রোল প্লাস ছোট করব কন্ট্রোল মাইনাস দিয়ে, ঠিক আছে? বলতে পারি আমরা এখন রুট ফোল্ডারে আছি, আমি বলবো গেট, গেট না সিডি ডেস্কটপ, মানে আমি ডেস্কটপে যেতে চাচ্ছি। আমি এখন কোথায় আছি? ডেস্কটপে আছি। ডেস্কটপে আমি একটা ফোল্ডার খুলব ডেটা টাইপস নামে, ঠিক আছে? ফোল্ডার খোলার জন্য যে কমান্ড সেটা হলো mkdir, mk মানে মেক, dir মানে ডিরেক্টরি, ডিরেক্টরি মানে ফোল্ডার। আমি গিট কে বলছি গিট তুমি আমাকে একটা ডিরেক্টরি খুলে দাও, মানে হলো ফোল্ডার খুলে দাও, সেটার নাম হলো ডেটা আন্ডারস্কোর টাইপস। এখন খোলা হয়েছে কিনা দেখতে পারি ls দিয়ে, ls দিয়ে এন্টার চাপ দিলাম। ডেটা টাইপস এটা আসলে দেখারও দরকার নাই, তারপরেও আমরা জাস্ট দেখতে পারি ডেটা টাইপস কোথায় আছে। দেখা যাচ্ছে ডেটা টাইপস? আছে কি নাই কেউ দেখতে পাচ্ছে? ওই এই যে যেগুলো ফোল্ডার সেগুলোতে স্ল্যাশ আছে এবং এদের কালার ডিফারেন্ট দেখে বুঝতে পারছি আমরা, রাইট? করব কিভাবে? জাস্ট লিখব ইয়ার এন্ড এন্টার, ইয়ার এন্টার। এইবার আমি ডেটা টাইপসে যাব, মানে হলো সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, মানে ডিরেক্টরি পাল্টাও, মানে হলো গো টু নিউ ডিরেক্টরি। ডিরেক্টরির নাম হলো ডেটা টাইপস, এন্টার। এখন কোথায় আছি? ডেটা টাইপসে আছি। ডেটা টাইপের ভেতরে কি আছে? কিচ্ছু নাই, রাইট? আমি এবার বলবো টাচ, মানে হলো টাচ মানে হলো ক্রিয়েট এ নিউ ফাইল। আমি বলছি গিট তুমি আমাকে একটা নতুন ফাইল খুলে দাও এবং এইটা হলো ডেটা টাইপস ডট পাই। এই ডট পাইটা হলো কি? ডট পাইটা হলো এক্সটেনশন। কিসের এক্সটেনশন? পাইথন ফাইলের। প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন থাকে, এইচটিএমএল এর জন্য থাকে হলো এইচটিএমএল এক্সটেনশন, সিএসএস এর জন্য থাকে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এর জন্য থাকে হলো জেএস, ওইরকম পাইথনের জন্য থাকে হলো ডট পাই, জাভার জন্য থাকে হলো ডট জাভা, ঠিক আছে? ওরকম এক্সটেনশন থাকে প্রত্যেকটার জন্য, সো এটার জন্য আছে। পাইথনের জন্য এক্সটেনশন হলো ডট পাই, এটা আমি মনে রাখবো। এন্টার, এবার আমি দেখতে পারি ডেটা টাইপস ডট পাই আছে। এইবার আমি কি করব? কোড লিখে একটা স্পেস দিব, দেন ডট মানে হলো কোড মানে হলো ভিজুয়াল স্টুডিও কোড, স্পেস ডট মানে হলো অল, মানে এর ভেতরে যা কিছু আছে সব আমাকে ওপেন করে দাও, মানে ভিজুয়াল স্টুডিও কোডটা আমি ওপেন করতে বলছি। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হলো, আমার ডেটা টাইপস হলো আমার ফোল্ডার নেই যেটা ডেস্কটপে ক্রিয়েট করছি, আমি ডেস্কটপে গিয়ে দেখতে পারি, বাট সময় নষ্ট করতে চাচ্ছি না। ফাইল হলো ডেটা টাইপস ডট পাই, এখানে ক্লিক করলাম, এখন লেখার জন্য রেডি। এইবার প্রথম যে ডেটা টাইপ আমাদের আছে এটা কি, কে বলতে পারে এটা কি জিনিস? এই যে হ্যাশ, হ্যাশটা হলো কি? হ্যাশটা কি আমরা বলি? কমেন্টস, ঠিক আছে? কমেন্ট, কমেন্ট কি করে? নোট রাখার জন্য হেল্প করে এবং এই কোড গুলো এক্সিকিউট হওয়া থেকে বিরত রাখে। ওটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, এবং মাল্টি লাইন কমেন্ট আমরা দেই হলো এইভাবে, আমরা মাল্টি লাইন কমেন্টস ও করতে পারি।
This is multi-line comments. এগুলো কি হবে না এক্সিকিউট হবে না প্রথম ডেটা টাইপ হলো আমাদের কি ডেটা টাইপ স্ট্রিংস রাইট স্ট্রিংসটা কিরকম আমি বলতে পারি কান্ট্রি নেম সমান সমান বাংলাদেশ ঠিক আছে তারপর বলতে পারি প্রিন্স আই লিভ ইন কনকেটিনেশন দেন কান্ট্রি কি করলাম আই লিভ ইন এর সাথে কান্ট্রি নেমটা কি করলাম কনকেটিনেট করলাম কনকেটিনেট মানে হলো যোগ দিলাম দেওয়া যোগ দিলাম তাহলে কান্ট্রি নেম এর ভেতরে আমরা স্টোর করেছি বাংলাদেশ কান্ট্রি নেম হলো কি ভেরিয়েবল ভেরিয়েবলের নিচে বাংলাদেশ রেখেছি এখন এইটাকে প্রিন্ট করলে এর ভেতরে বাংলাদেশ পাওয়া যাবে আই লিভ ইন এবং এর সাথে যোগ হবে হলো বাংলাদেশ তাই না এটাকে কিভাবে রান করব এই যে এখানে টার্মিনাল আছে টার্মিনালে যাব টার্মিনাল দেন পাইথন লিখব দেন এই যে ফাইল নেম আছে এই যে ফাইল নেম ফাইল নেমটা লিখব ডেটা টাইপস I live in Bangladesh. আমি পুরাটাও স্টোর করতে পারি আই লিভ ইন বাংলাদেশ তাইলে জাস্ট এটাও লিখতে হবে না আই লিভ ইন বাংলাদেশ দেখি রেজাল্ট রাইট সো দিজ আর স্ট্রিং স্ট্রিং সবসময় ইনভার্টেড কমার ভেতরে যায় দেন আমরা জানি নিউমারিক কিভাবে হয় এ সমান 500 এটা হলো এখানে ভেরিয়েবল এ এর ভেতরে আমরা 500 স্টোর করেছি বি সমান সমান 100 দেন বলতে পারি প্রিন্টস এ প্লাস বি রাইট এইখান থেকে রান না করা ভালো ঠিক আছে নট ওয়াইজ আমরা সবসময় টার্মিনাল থেকে রান করব কারণ ওখান থেকে রান করলে কখনো রান হবে কখনো রান হবে ওকে ফাইন আমি এটাকে সেভ করতে ভুলে গেছি আমি আপ এরো দিব তাহলে আর বারবার লিখতে হবে না আপ এরো ডাউন এরো 600 এখন ফ্লোটিং নাম্বার এখন এইটাকে আমি মাল্টি লাইন কমেন্ট দিয়ে আটকাই দিতে চাই তাহলে কিভাবে করব তিনটা ওপেনিং কোড তিনটা ক্লোজিং কোড এইখানে এইটা জাস্ট কপি করে কাট ভেতরে রেখে দিব এটা আর কি হবে না এক্সিকিউট হবে না আর ঠিক আছে আমরা রান করব আর রান হবে না বিকজ এটাকে আমরা বলছি এটা রান করতে দিও না আর এইটাকে আমরা বলি কমেন্টস ওকে এনি কোশ্চেন তিন তিনটা আমরা যে কলনের মধ্যে দিলাম এটা কি পার্টিকুলারলি কিছু বোঝাবে কোশ্চেনটা করেন নাম্বার 6 যে আমরা এই এই পার্টিকুলার তিনটা দিয়ে কি কিছু বোঝাবে এই পার্টিকুলার তিনটা
কোড দিয়ে বোঝাই হলো এটা হলো মাল্টি লাইন কমেন্টস, মানে হলো একের বেশি লাইনকে যদি আমি কমেন্ট করতে চাই, কমেন্ট করা মানে হলো এই লাইনগুলো প্রিন্ট হবে না, রান হবে না বলতে চাই, তাহলে আমার মাল্টি লাইন কমেন্টস আমি ব্যবহার করব। ওকে, তবে আমি যদি চাই আমি এইভাবেও করতে পারি, জাস্ট এইটাকে আমি সব সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল স্ল্যাশ দিলে সিঙ্গেল লাইন কমেন্ট, বাট একসাথে আমি সবগুলো কমেন্ট করতে পারি। পরিষ্কার? আবার এটা আনকমেন্ট করতে চাই, মানে আমি রান করতে চাই, সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলে আবার এটা আনকমেন্ট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। কমেন্টস এন্ড আনকমেন্টস, অলরাইট। এন্ড ফ্লোটিং নাম্বার তো আমরা জানি ফ্লোটিং নাম্বার কিরকম, আমরা বলতে পারি a equal to 55, অনেক সময় ওয়েব ডেভেলপমেন্টে এটা দরকার হয়, যদি আমরা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই সেখানে জিনিসপত্রের দাম থাকে এরকম 55.99, ঠিক আছে 199, তখন ফ্লোটিং নাম্বার দরকার হয়। বি সমান সমান 99, প্রিন্টস এ প্লাস বি পয়েন্ট, ঠিক আছে। আমি এটা রান হবে চাই না, তাহলে এটা কমেন্ট করে দিলাম, দেন রান হয় নাই বিকজ আমি সেভ করি নাই। তবে অটো সেভ দিয়েও রাখা যায়, বাট প্র্যাকটিস করার সময় অটো সেভ না দেওয়া ভালো, নেই তো রেজাল্ট দিয়ে দিচ্ছে। এরপরে কি আছে? ইন্টিজার ফ্লোট আলোচনা করলাম, তারপরে আছে হলো লিস্ট। লিস্ট দেখতে কেমন? আমি বললাম মাই লিস্ট, লিস্ট ডেটা টাইপ, মাই লিস্ট সমান সমান বলতে পারি ছাত্রদের লিস্ট, সে ফর এক্সাম্পল রিনা ফর হিমা ফর সারোয়ার আছেন, সারোয়ার জাহান, সারোয়ার জাহান নাই, ওকে সারোয়ার, তারপর কি আছে তৈরি করুন, যেহেতু স্ট্রিং, স্ট্রিং হলে কি করতে হবে ইনভার্টেড কমার ভেতর রাখতে হবে, দেন আমি যখন এটাকে প্রিন্ট করব তখন আমি কি পাবো, স্টুডেন্টের লিস্ট পাবো, মাই লিস্ট। এখন মাই লিস্ট এইটাও কিন্তু কাইন্ড অফ ভেরিয়েবল, বাট লিস্ট ভেরিয়েবল, রাইট, সেভ করব, দেন রান। আমি এইখানে দেখতে পাচ্ছি রিনা হিমা সারোয়ার সান্তা তরিকো, আমি এটা রান করতে চাই না, এটা সংখ্যাটা আসুক চাই না, তাহলে ভেরি সিম্পল, ওকে। তারপরে লিস্টের পরে কি আসে? লিস্টের পরে আসে টাপল, টাপল এখানে বললাম মাই টাপল বোঝার জন্য, অলমোস্ট সেম টাপল আর লিস্টের মধ্যে, লিস্ট হলো থার্ড ব্রেকেট দিয়ে, এটাকে থার্ড ব্রেকেট বলি না আমরা, নাকি সেকেন্ড ব্রেকেট, স্কোয়ার ব্রেসেস বলি এটাকে, স্কোয়ার ব্রেসেস
ব্রেক এ ঠিক আছে মাই টাপু সিঙ্গল পি কিন্তু টাপুল হলো এরকম এটা কি প্যারেন্থিসিস ফার্স্ট ব্রেক ঠিক আছে সবই ঠিক থাকবে এইখানে যদি বলি আপো পাইনঅ্যাপল গুয়াভা সে ফর এক্সাম্পল বড় আকার দিয়ে লিখছি সব তফাতটা কি কাজ করে তফাত হলো এটা হলো স্কোয়ার ব্রেসিস এটা হলো প্যারেন্থিসিস এইটুকু ফ্রেন্ডস মাই টপল এরপরে আসছে হলো সেট সেট ও একই মাই সেট তফাৎ হলো এটা আসে হলো খালি ব্রেসিস দিয়ে এটাকে আমরা বলি খালি ব্রেসিস রাইট একই খালি তফাৎটা হলো এটা খালি ব্রেসিস এইটা হলো parenthesis eta holo square bracket square braces or square brackets oh so nai actually tofat ta holo ami braces dekhe bujhte pachhi thik ache but just oi tuku mone rakhte hobe mone rakhar dorkar nai ami film koreo dekhte pare oi ta alada hobe thik ache then train myself ওকে দেন আছে কি ডিকশনারি আমি বলবো মাই ডিকশন এখন ডিকশনারিটা সবগুলো থেকে আলাদা ডিকশনারিটা কিরকম ব্রেকেট খালি ব্রেসিস এটাও খালি ব্রেসিস দিয়ে আসবে কিন্তু জোড়াই জোড়াই আসবে জোড়াই জোড়াই নেম এজ যেমন আসবে নেম ঠিক আছে নেম সমান সমান আনিস এইচ সমান সমান 35 35 এটা কি ইন্টিজার ইন্টিজার হলে আবার কার্লি ব্রেসিস সরি ইনভার্টেড কমা হবে না কোটেশন থাকবে না ইনভার্টেড কমা থাকবে না ঠিক আছে দেন আমি বলতে পারি প্রফেশন ইঞ্জিনিয়ারিং এই তো দেন ফ্রেন্ডস মাই ডিকশন Right, same here. Let's see. Pratham ta holo ki list, ditiya ta holo tuple, ditiya ta holo set, aur eta holo dictionary. Dictionary holo jorai jorai ashe, dictionary moto. Right, same. Airport ja baki thaklo seta holo boolean, boolean ta holo. ট্রু অর ফলস অনেক সময় ডিসিশন নেওয়ার জন্য আমাদের সত্য কি মিথ্যা যাচাই করতে হয় সেটাই হলো বুলিয়ান সেটা আইদার ট্রু অর ফলস আমি বলতে পারি মাই বুক ইকুয়াল টু ট্রু ওকে ট্রু ইয়োর বুক এনি কোশ্চেন ডেটা টাইপ সম্পর্কে
নো কোশ্চেন, তাহলে আমরা ছুটি নিতে পারি। আমরা এই ক্লাসটা 2 সপ্তাহে একবার করি। আপনারা ফাংশন পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, দেন কোশ্চেন থাকলে সেখানে নিয়ে আসবেন 2 সপ্তাহ পরে। আর আমাদের এই গ্রুপে এনি টাইম যে কোনো ধরনের কোশ্চেন নিয়ে আসতে পারেন, যে কোনো ধরনের রিলেটেড, পাইথন রিলেটেড। আমি যা জানি না সেটা কোশ্চেন করলে উত্তর দিতে পারবেন, মেশিন লার্নিং নিয়ে কোশ্চেন করলেন উত্তর পারেন না, ঠিক আছে? সো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এবং এই যে রেকর্ড গুলো হচ্ছে এটা শেষের দিকে থাকবে। সো ঠিক আছে স্যার। নাকি একটু পরে দিব কিনা চিন্তা করবো, আমাদের ক্লাসের পরে সেটা আমরা আলোচনা করে ঠিক করে নিতে পারবো। ওকে, 10 মিনিট ব্রেক, তারপর যারা সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং অথবা ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট ক্লাসে যোগ দিবেন, আপনারা 10 মিনিট পরে আমার ক্লাসে যোগ দিবেন। আজকের জন্য ছুটি, দেখা হবে আগামী 2 সপ্তাহ। ওকে, এনি কোশ্চেন? আমার সময় দিলাম, সুযোগ দিচ্ছি কোশ্চেন করার জন্য। সারওয়ার জাহান্না আছেন এখন, কেমন আছেন? সারওয়ার জাহান আনমিউট করে কথা বলতে হবে। ভালো আছেন? সারওয়ার জাহান ভালো আছেন? হ্যালো সারওয়ার জাহান, আপনার কথা শুনতে পাচ্ছি না। কোন কোশ্চেন আছে আতিক শাহরিয়ার? নো স্যার। আর কে আছেন? সারওয়ার জাহান, আনিসুর রহমান, আতিক শাহরিয়ার, এই। ওকে ফাইন, এই ভিডিওটা পাওয়া যাবে কোথায়? এইখানে পাওয়া যাবে, এই ক্লাসের আজকে যে 2টা ক্লাস রয়েছে তার ভিডিও এখানে পাওয়া যাবে। সো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সারওয়ার জাহান, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আমার মনে হয় আপনার সাউন্ডের সমস্যা আছে, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আজকে 2টা ক্লাস হয়েছে, ক্লাসের ভিডিও এখানে পাওয়া যাবে, দেখে নেবেন। ওকে, সো আগামী দিন আমরা আলোচনা করব, আগামী ক্লাসে হলো আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করছি, ভেরিয়েবলস নিয়ে আলোচনা করছি, কমেন্টস নিয়ে আলোচনা করছি, ডেটা কন্ট্রোল ফ্লো and loops নিয়ে আগামী দিন কথা বলবো, সময় থাকলে ফাংশন নিয়েও কথা বলবো। ওকে, অল রাইট, সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট সেশন, থ্যাংক ইউ, গুড নাইট ফর বাংলাদেশ and গুড মর্নিং ফর USA, থ্যাংক ইউ স্যার, ভেরি ওয়েলকাম। সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট ক্লাসটা যারা করবেন তারা 10 মিনিট পরে জয়েন করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ওকে ওকে ওকে, টেক কেয়ার।